বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা বর্তমান বিশ্বে লক্ষ্য করলে দেখি পবিত্র মাহে রবিউল আউয়াল মাস আসলে সুন্নি মুসলমানদের অন্তরে এক আনন্দের ছয়লাভ এসে যায়। বিশ্ব সুন্নি মুসলিম নবীপ্রেমিক অলিপ্রেমিক সুন্নি মুসলমানরা বিভিন্নভাবে জাঁকজমকপূর্ণ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে থাকে। কিন্তু দুঃখের বিষয়, এক ধরনের মুসলমান পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদাত বলে বা নাজায়েস বলে থাকে। তাই আজকে আমি হুজুরের কাছে অত্যন্ত দুঃখভারাক্রান্ত মন নিয়ে জানতে চাই, আমরা যে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে থাকি, এ ব্যাপারে কোরআন হাদিসে কোনো দলিল আদিল্লা আছে কি না, এবং এক ধরনের মুসলমান ফেরকা যে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাজায়েজ বলছে, এ ব্যাপারে শরীয়ত কি সিদ্ধান্ত? হুজুর আল্লামা আবু সাদেক আল কাদেরী মাদ্রাজুল আলীর কাছে আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। আজকে মাওলানা শিহাবুদ্দিন আল কাদেরী এই সুন্দরতম চমৎকার প্রশ্নটি করার জন্য আমি ওনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা আমার, আজকে সেই প্রশ্নটির আমি উত্তর দিতে চাই। পবিত্র কোরআনুল করিমে আল্লাহ তবারক তাআলা ইরশাদ করেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফল ইয়াফরাহু। এটা পবিত্র কোরআনুল করিমের একটি আয়াতে করিমা। এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে যে আগমন করেছেন এ বিষয়ে ইঙ্গিত রয়েছে। আল্লাহ তবারক তাআলা পবিত্র কোরআনে বলেন, কুল গো হাবিব, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহ তবারক তাআলার অনুগ্রহ রহমত এগুলি আসার পরে, ফাবিদালিকা ফালইয়াফরাহু, আমার বান্দারা যেন খুশি উদযাপন করে, আনন্দ উল্লাস করে। আল্লাহ কোরআন হাকিমে বলেছেন, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ দয়া রহমত এগুলি আসার পরে বন্দারা যেন ওইগুলি পেয়ে খুশি উদযাপন করে। অপর আয়াতে আল্লাহ তবারক তাআলা বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বা'আসা ফীহিম রাসূলা, অবশ্যই আল্লাহ ঈমানদার মুত্তাকি মুমিন বান্দাদের উপর বড় দয়াই করেছেন, বড় এহসান করেছেন, বড় অনুগ্রহ করেছেন যে তাদের কাছে আল্লাহর প্রিয় হাবিবকে প্রেরণ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারদের কাছে আগমন করা, এটা ঈমানদারদের জন্য বড়ই নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে বড়ই অনুগ্রহ, বড়ই রহমত, বড়ই দয়া। এই দুটো আয়াত পাকের মাধ্যমে একথাই আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ প্রথম আয়াতে বলেছেন রহমত এবং অনুগ্রহ পেয়ে সেটার খুশি উদযাপন করার জন্য, আর অপরায়াতে আল্লাহ সেই রহমত এবং বড় অনুগ্রহকে বলেছেন সেটি হলো আল্লাহর প্রিয় হাবিব সরকার কায়নাত। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু
আগমন করেছেন ইমানদারদের কাছে, ইমানদারদের জন্য এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য ইমানদাররা পবিত্র জশনে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পালন করে থাকে। ঈদত্ব খুশি, ঈদত্ব আনন্দ, মিলাদত্ব হচ্ছে জন্ম, নবী মানে প্যার রসুল সরকার কায়নাত। তো আল্লাহ রসুল পৃথিবীতে আগমন করেছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিনকে উপলক্ষ করে ইমানদার মুত্তাকি বান্দারা খুশি উদযাপন করে। এখানে নাজায়েসের কোনো কারণ নেই, এখানে বেদাতের গন্ধ খোঁজার কোনো সুযোগ নেই, এটা সম্পূর্ণরূপে কোরআন হাদিস সম্মত যে আল্লাহ রসুলের জন্মদিনেই নবীজির আগমন, মহব্বতের উম্মতরা ঈদ মিলাদুন্নবী পালন করবেই, এটা স্বাভাবিক নিয়ম। সাধারণত বিভিন্ন দেশের রাজা মন্ত্রী বিশিষ্ট ব্যক্তিবর্গরা যারা জন্মলাভ করে থাকেন তাদের জন্মদিবস পালন করলে সেখানে কিন্তু বেদাত হয় না, সেখানে কিন্তু নাজায়েজ হয় না, সর্বসম্মতিক্রমে সবাই সে জন্মদিবস এটা পালন করে। আর যখন যার মাধ্যমে পুরো পৃথিবী সৃষ্টি হয়েছে, যার কারণে এই লীলাভূমি আল্লাহ সৃষ্টি করেছেন, আমরা সৃষ্টি হয়েছি, দুনিয়া সৃষ্টি হয়েছে, রাষ্ট্র হয়েছে, দেশ হয়েছে, সে মানবতার দূত পৃথিবীতে আগমন করলো, তার জন্মদিনে খুশি উদযাপন করলে, এটা যারা বেদাতের গন্ধ খুঁজে নাজায়েসের সুযোগ খুঁজে, আসলে এরা গুমরাহী, এরা পথভ্রষ্ট, এরা অহেতুক না বুঝে কোরআন হাদিসের দলিল আদিল্লা এরা এই ধরনের কথাবার্তা বলে থাকে। আমি আপনাদেরকে বলি, 604 হিজরিতে প্রায় আজ থেকে সাড়ে 800 বছর আগে এই কিতাবটা লিখিত হয়েছে, আত-তানবীর ফি মাউলিদিন নাযিরিল বশীর। এই কিতাবের মধ্যে আপনার ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কথা বলার জন্য কিতাব ওয়ালা আল্লাহ রসুলের একটা হাদিসে পাক উনি ওখানে রেফারেন্স হিসাবে টেনে এনেছেন। আন আবি দরদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু কল মাররতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আমিরুল আনসারী ওয়া হুয়া ইউআল্লিমু ওয়াকাইউল বিলাদাতিহি লিইবনাইহি ওয়া আশি রতিহি ওয়া ইয়াকুলু হাযাল ইয়াউম। হযরতে আবি দরদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমি একদিন আল্লাহর রাসূলের সাথে, আল্লাহর রাসূলের সাহাবী আমের আনসারীর ঘরে গিয়েছি, যেই সময়ে আমরা আমের আনসারীর ঘরে গিয়েছিলাম সেই সময়ে তিনি তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে নিয়ে তিনি আল্লাহর রাসূলের জন্মদিবসের কথা, আল্লাহর রাসূলের মিলাদের কথা উনি বলতেছিলেন, যে উনি বলতেছিলেন এটাই হচ্ছে 12 রবিউল আউয়াল, আজকের দিনেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, আজকের দিন মহাখুশির দিন, আনন্দের দিন, পবিত্রতম দিন, জুলুসের দিন, উল্লাসের দিন। এইভাবে বলতে বলতে আমি আল্লাহর রাসূলের সাথে তার ঘরেই প্রবেশ করলাম। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবুর রহমা ওয়া মালাইকাতুহু ইস্তাগফিরুনা লাকুম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়ে গেলেন যে আল্লাহর নবীর মিলাদের কথা বর্ণনা চলছে। এই কথা শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি জবান খুলে বলে ফেললেন, ও আমার আনসারী, তুমি তো দেখতেছো না যে আল্লাহর রাসূলের মিলাদুন্নবীর কথা, ঈদ মিলাদুন্নবীর কথা তুমি বর্ণনা করার কারণে আল্লাহ তোমার ঘর থেকে আরশু আজিম পর্যন্ত সমস্ত রহমতের দরজা তোমার জন্য, তোমার পরিবার পরিজনের জন্য যারা মিলাদুন্নবী পালন করছে তাদের জন্য খুলে দিয়েছেন, এবং কিছু স্পেশাল আল্লাহ কোটি কোটি ফেরেশতা নাজিল করে দিয়েছেন, তারা যেন এই মিলাদে যারা অংশগ্রহণ করেছে তাদের জন্য আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করে আল্লাহ যেন তাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। তাহলে এই হাদিস পাক দ্বারা প্রমাণিত হয়ে গেল ঈদ মিলাদুন্নবী সুস্পষ্ট, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ আরো চমৎকার ভাবে বলেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই, ওনার কথা তো বাদ দেওয়া যাবে না, যারা আজকে ঈদ মিলাদুন্নবী বেদাত বলছে, নাজায়েজ বলছে, এরাও তো এদের মাদ্রাসাগুলিতে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই কিতাবগুলি পড়ায়।
আপনারা কি এই কিতাবটা পড়েন নাই, হুসনুল মাকসাদ ফি আমালিল মাওলিদ? এটা তো বিশ্ব সমাদৃত একটা কিতাব, এটা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। এই কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আমার পেয়ারা নবী মুস্তাফার ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম, এটা যে বরকতময় আমল, এটা যে সুন্নতে সাহাবা সাহাবা ইকরামরা এই ঈদ মিলাদুন নবী করেছেন, এটা স্পষ্টরূপে উনি এই কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। আরেকটা হলো ইস্তাম্বুল থেকে, তুর্কির ইস্তাম্বুল থেকে এই কিতাবটা পাবলিশ হয়েছে, আল্লামা ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহ আলাই উনি একটা কিতাব লিখেছেন, আন-নিআমাতুল কুবরা আলাল আলাম ফি মাওলিদি সাইয়্যিদি উলিদ আদম, বিশাল একটা কিতাব, আরবি কিতাব। এই কিতাবের মধ্যে উনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী সাবিত করতে গিয়ে উনি লিখতেছেন, কলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আনফাকা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেছেন যে ব্যক্তি খরচ করবে দিরহামান একটা টাকা, আলা কিরাআতি মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মিলাদুন নবী পালন করার জন্য একটা টাকা খরচ করবে, কানা রফিকি ফিল জান্নাহ, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমি রাসূলের সাথেই থাকবে জান্নাতে, যে মিলাদুন নবী করবে সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথেই থাকবে। ওয়াকাল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আযমা মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ফাকাদ আহিয়া আল ইসলাম, আর ফারুক আজম বলেছেন যারা মিলাদুন নবীকে ইজ্জত করলো, মিলাদুন নবীর প্রতি সম্মান দেখালো, মিলাদুন নবীকে মর্যাদা দিল, জাঁকজমকপূর্ণভাবে স্বতঃস্ফূর্তভাবে প্রেম মহব্বত ভক্তি শ্রদ্ধা নিয়ে রাসূল পাকের জন্মদিন পালন করলো, তারা মূলত মিলাদুন নবী পালন করে নাই বরং আল্লাহর রাসূলের ধর্মকেই জিন্দা করেছে। মিলাদুন নবী পালন করা মানে নবীজির ধর্মকে জীবিত করা। যতবার মিলাদুন নবী পালন করা হবে বারংবার আল্লাহর রাসূলের ধর্ম শরীয়ত ইসলাম এটা জিন্দা হতে থাকবে। মিলাদুন নবীর অপর নাম হচ্ছে যে মুহিউদ্দিন, ইসলাম জিন্দা হওয়া। এভাবে ওয়াকালা আলী রাদিয়াল্লাহু আনহু কল মান আযমা মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। মাওলা আলী শের হুদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ব্যক্তি মিলাদুন নবী পালন করবে সেই ব্যক্তি অন্তকালের সময় কখনো ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে না। এ কারণেই যারা মিলাদুন নবী পালন করে, এরা এই কারণেই মিলাদুন নবী পালন করে থাকে যে এরা ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে না। ওয়াদুকুলুল জান্নাতা বিগাইরি হিসাব, এরা বিনা হিসাবে জান্নাতে যাবে। মিলাদুন নবী পালনকারীরা কখনো জাহান্নামে যাবে না, স্পষ্ট হয়ে গেল এরা জান্নাতি। আল্লামা মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাই উনি 1014 সালে মক্কায় ইন্তেকাল করেছেন। উনি একটা কিতাব লিখেছেন, আল মাওরিদুর রাবি ফি মাওলিদিন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের মধ্যে উনি লিখছেন যে যেদিন আল্লাহর রাসূল মা আমানার কুলে আসলেন সেদিন আবুল আহাবের একটা বান্দি, তার নাম সোয়াইবিয়া, সে আবুল আহাবের ঘরে ছিল না, সে আল্লাহ রসুলের ঘরে ছিল। আবুল আহাব তাকে তালাশ করতেছিলেন কোথায় গেল, সে বিলম্ব হলো আসতে, যখন সোয়াইবিয়া আসলো তুমি কোথায় গিয়েছো, তিনি বললেন আপনাকে এমন একটা আমি সংবাদ আজকে দেব যে এই সংবাদটা শুনে আপনি অত্যন্ত আনন্দিত হবেন, খুশি হবেন, তাড়াতাড়ি তুমি সংবাদটা দাও যে আপনার ভাই আব্দুল্লাহর ঘরে আজকে পুটপুটে সুন্দর একটা নুরানি মহামানবের জন্ম হয়েছে। আবুল আহাব এই কথাটা শুনে উনি আনন্দিত হয়েছিলেন, আনন্দিত হয়ে সুয়াইবিয়া বান্দিকে বললেন আজ থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম। তিনি জীবন আল্লাহ রসুলের উপরই মারানো নাই, কিন্তু তার ইন্তেকাল হলো বেমান অবস্থায়, তাকে মক্কার মানুষেরা স্বপ্ন দেখলো তার কবর আজাব হচ্ছে, কিন্তু সোমবার দিন তার কবরের আজাবকে হালকা করে দেওয়া হয়, সে কনিষ্ঠ আঙ্গুল থেকে মধু সুস্থে থাকে। তখন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি এই কিভাবে কবরে আছেন, তখন তারা সে বলল আমি প্রতিদিন এই কবরে আজাব গজবের মধ্যে থাকি, তবে সোমবার আসলে আল্লাহ আমার আজাবকে হালকা করে দেই, একেবারে আসান করে দেই, আর আমার কনিষ্ঠাঙ্গুলে একটা মধুর ঝর্ণা জারি করে দেই, আমি ওটা শুচে আনন্দ বোধ করি। তা আপনি এটা কেন পেয়েছেন, যে আমি একমাত্র পেয়েছি এ সোমবার রবিউল আউয়ালের 12 তারিখ আমার ভাতিজা মুহাম্মাদের জন্ম হয়েছিল, সেই খুশিতে আমি আমার বাঁদি সোয়াইবিয়াকে আজাদ করেছিলাম, এই আমলের কারণে
আমাকে আল্লাহ এইভাবে কবরের মধ্যে শান্তিতে রেখেছেন সোমবার দিন, তাহলে একটা কাট্টা কাফের সে আল্লাহ রসুলের উপর ইমান আনে নাই, জম্মকে স্বাগতম জানানোর কারণে যদি যদি তার কবরে এইভাবে যদি আল্লাহ যদি মর্যাদা যদি দেয়, আর যারা ইমানদার মুত্তাকি যত্নে জুলুস পালন করে জাঁকজমকপূর্ণভাবে আল্লাহ রসুলের সদারতে বাংলাদেশের এই জমিনে বারবার আসে, রবিউল আউয়াল পীরে আসে, আওলাদ রাসূলের সদারতে যত্নে ঈদে মিলাদুন্নবী জাঁকজমকপূর্ণভাবে আদায় করেন, তারা কি কবরের মধ্যে তারা কি জান্নাতি লেবাসে থাকবে না? অবশ্যই তাদের কবর হবে জান্নাতের আলা মকাম। এই কিতাব এই কিতাবগুলি ছাড়াও অসংখ্য কিতাব আছে, মাদারিজুন নবুয়ত কিতাব দেখেন, শাওয়াহুদুন নবুয়ত কিতাব দেখেন, মুআরিজুন নবুয়ত কিতাব দেখেন, মকামে নবুয়ত কিতাব দেখেন, নশরুদ্দীন দেখেন, এইভাবে অসংখ্য কিতাব প্রমাণ করে দিয়েছে যে আল্লাহর রসুলের ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর জন্ম উপলক্ষে এই অনুষ্ঠান, এটা সম্পূর্ণরূপে বৈধ, একটা মোবারকময় উত্তম কল্যাণময় উম্মতের আমল ভালো আমলে পরিপূর্ণ হওয়ার মতো একটা কাজ। এই কাজ যে যারা বিরোধিতা করে তারা কখনো আশিক রসুল হতে পারে না, এরা দুশ্মনের রসুল, এরা দুশ্মনের রসুল, এদেরকে আমরা লা মাজহাবি হিসেবে চিনি, এদেরকে আমরা ওয়াহাবি হিসেবে চিনি, এদেরকে আমরা জামাতি হিসেবে চিনি, এটা স্পষ্ট হয়ে গেছে। আর যারা ঈদ মিলাদুন্নবী মানে, ঈদ মিলাদুন্নবী পালন করে, এদের নামেই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত মসলকে আলা হযরত, এরাই হচ্ছে আশিক রসুল। আল্লাহ আমাদেরকে এই ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করার তৌফিক দিক। অবশ্যই আপনারা উত্তরটা পেয়েছেন, যারা আজকে অনুষ্ঠানটা দেখছেন আমি তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি হুজুরকে যে প্রশ্ন করেছি, হুজুর অত্যন্ত চমৎকারভাবে সুন্দরভাবে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা কোরআন হাদিসের দলিলে হুজুর আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আমরা এই দলিল আদিল্লার প্রমাণের ভিত্তিতে আজ থেকে আমরা বুঝতে পারলাম সুন্নি মুসলমানরা ঈদে মিলাদুন্নবী পালন করা জায়েজ, তাই হুজুরের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের আমাদের যে অনুষ্ঠান পরিচালিত হচ্ছে এটা সব সময় আমাদের অনুষ্ঠানে সাড়া দিয়ে সাড়া দেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।